বাবা খুব ভালো আছে, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 8:10, আর আজকে হলো রবিবার। আজকে একটু ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে। এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে কি বলবো, বলার মতো না। মানে ঘুম থেকে কেউ ওঠেইনি এখনো, মানে হয়তো উঠেছিল, এত পরিমাণে বৃষ্টি কি করবে, কোনো কাজই নেই করার মতো। তো সেদিন আবার সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমার দাদু গেছে মাছ ধরতে, ও কখন গেছে জানি না। আমি উঠলাম, উঠে ঘর জার দিলাম, এত বৃষ্টি কী করবো, এখন ঘরেই আর ছেলে এখনও উঠেনি ঘুম থেকে, এত বৃষ্টি। তো চলো ব্যাক ক্যামেরাতে তোমাদের দেখাচ্ছি, দেখো কতটা বৃষ্টি হয়েছে। একদম আমাদের রাস্তা প্রায় ডুবে যাবে, আর একটু বৃষ্টি হলেই রাস্তা ডুবে যাবে। আর ওই যে দেখো ব্রিজে মাছ ধরছে, তো এখন একজন দেখা যাচ্ছে, এতক্ষণ চার পাঁচজন ছিল, এত প্রচুর মানে বৃষ্টি হচ্ছে যে ওখানে আর মাছ ধরতেই পারছে না। আর ওই যে দেখো জল একদম ওই ব্রিজটা ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে প্রায়, আর একটু হলে ব্রিজের ওপর দিয়েও জল যাবে। আর ওই যে দেখো আমাদের ধান ক্ষেত প্রায় ডুবে যাচ্ছে, এত পরিমাণে বৃষ্টি কি বলবো। তো এত গরমের পর বৃষ্টি হচ্ছে, ভালোও লাগছে কিন্তু আবার খারাপও লাগছে, কী বলতো? বৃষ্টি অল্প ভালো লাগে, রাত্রেবেলা হোক সারাদিন ভালো থাকুক ঠিক আছে, কিন্তু সারা দিন যদি বৃষ্টি নেমে থাকে না, মানে একদম ভালো লাগে না, কোনো কাজ করেই আর কি সুবিধে পাওয়া যায় না। তো যাই হোক, কী করবো, ঘরে বসে বসে একটু বাটিটা মানে ধুয়ে নিচ্ছি আমি ছেলের, আর সিঁড়ির মধ্যেও বালি ছিল, সেই বালিগুলো একটু ধুয়ে নেব। আর আমার শাশুড়িমা এখনও ওঠেনি, ছেলেও এখনও ঘুম থেকে ওঠেনি, আমি সবে মাত্র মানে বাড়িতে একা আছি, আর আমার দেওর চলে গেছে মাছ ধরতে। তো কী করব, আর ওদিকে বারবার দেখছিলাম, আর ভাবছিলাম গরু বের করবো কি না, কিন্তু কী বলতো, একটা গরু আছে একদম ঢিসুম করে দেয় আর কি, তো সেজন্য আর গরুর দিকে আমি যাই না। তারপরে দেখো একটু বৃষ্টি জল জমে গেছে, গাছটা পড়ে গেছে, যে ফুটো ওই ফুটো দিয়ে জল পড়ে, ওখানে ওই যে কি বলে চালতা গাছের ডাল পরে ওখানে ফুটো হয়ে গেছে, তার জন্য এই যে এখানে দেখো একদম জলেই রান্নাঘর সব কিছু ঢেকে রাখতে হয়। তো ভিজে ভিজেই সব কাজকর্ম করে তারপরে দেখো কালকের বানানো পুরি ছিল, সেই পুরি আমি আর কি দুটো খেয়ে নিচ্ছি। আর সবাই দেখো বৃষ্টি কমছেই না, এখন বেজে গেছে 11:30, আর এখন দেখো আমাদের রাস্তা প্রায় ডুবে যাচ্ছে, আর ওই যে দেখো ব্রিজের ওপর দিয়েও জল যাচ্ছে, মানে এতটা বৃষ্টি না বাবা। হ্যাঁ সব লোক বাড়ি চলে গেছে, দেখো এখন আর কেউ মাছ ধরে না, ওই যে একটা লোক আছে শুধু মাছ ধরে, আর সবাই বাড়ি চলে গেছে, এত বৃষ্টিতে কি করবে। মাছ গেল গা পাখি মাছ, একটা মাছ পাখি মাছ জাল দাদু কি মাছ ধরলো, তো এখনই আমাদের রাস্তা থেকে মাছ ধরলো একটা, রাস্তায় মাছ লাভ দিয়ে ওঠে না রে বাবা, লাভ দিয়ে মাছ উঠে না। তো জাল থেকে আজকে দেখো এই যে এতগুলো মাছ ধরেছে, এখানে কি মাছ আছে বলো তো, পুঁটি মাছ আছে দুই একটা, মানে দুই চারটে, তার সাথে ছিল বেশিরভাগই মলা মাছ, মলা মাছ চেন তো, আর তার সাথে ছিল একটা রুইয়ের বাচ্চা, আর কই মাছ মাগুর মাছ যেগুলো ওই যে জাল পেতে রাখে ওগুলোর মধ্যে যে পড়ে, সেই মানে তাজা মাছগুলো না হাড়ির মধ্যে মানে জিয়ে রেখেছে, যেগুলো আর কি পরে খাওয়া যাবে, আর এগুলো তো পরে খাওয়া যাবে না, সেজন্য এগুলো আর কি মানে কাটা হবে, ধোয়া হবে, রান্না হবে। আর এই যে দেখো, তো চলে গেছি আমি রাস্তায় ব্রিজে, আর এখানে এই যে দেখো মাছগুলো ধরেছে পাশার বাড়ির যে কাকা শ্বশুর আছে, তো চান হয়ে গেছে, আমারও চান হয়ে গেছে, ছেলেরও চান হয়ে গেছে, ওই যে ছেলে দুষ্টুমি করছে, তো ছেলেকে খাওয়াবো, ওই যে বাটিতে দুধ নিয়ে এসেছি, তো ছেলেকে খাইয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো, তারপরে যাবো রান্না করতে। আর রান্না তার আগে সবজি কেটেছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যে সবজি কেটেই তারপর রাস্তায় গেছি মাছ দেখার জন্য। আর ছেলে তো একদম জলে নামার জন্য পাগল হয়ে গেছে, অনেকে জলে নামবে।
তো রান্নাঘরে চলে এসেছি, দেখো রান্না কিন্তু মোটামুটি হয়েও গেছে। আর দেখো কতগুলো মাছ ভাজা, এখানে কিন্তু মোটামুটি 1 কেজির মতো হয়ে যাবে। দেখো ছোট মাছ, আর এগুলো তো ভাজতে অনেকটাই সময় লাগে। আর দেখো এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, বাঁধাকপি ভাজা, এই যে ছোট মাছের ঝোল, আর তার সাথে ছিল এই যে দেখো এক বাটি মাছ ভাজা। 6:30টা, বৃষ্টি এখন নেই কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে, সেই একটা পাতলা চাদর গায়ে দিয়েছি। আর ছেলে এই যে দুষ্টুমি শুরু করেছে, শুধু মোবাইল লাগে, শুধু মোবাইল দেখবে আর মোবাইল দেখবে, তো সেজন্য এই যে দেখো হালকা একটু সর্দি সর্দি লেগেছে, তো সেই জন্য ভাবলাম যে রাত্রেবেলা একটু লাল চা করে খাই, আর তার সাথে ছিল গোলমরিচ। আর এদিকে দেখো একটু করে মুড়ি মাখিয়ে নিচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে। লঙ্কা না আমাদের গাছের, তো তো রাতেবেলা তো মানে গাছ থেকে লঙ্কা ছিঁড়তে হয় না, তো সেজন্য দেখো শুধু পেঁয়াজ তেল দিয়ে একটু চানাচুর দিয়ে মুড়ি মেখে নিচ্ছি। না একটু ঝাল হলে ভালো হতো, কিন্তু পেঁয়াজের ঝাঁজটাও কিন্তু নাকে এলে না সর্দিটা কমে যাবে, সেজন্য ভাবলাম একটু মুড়ি মাখাই। আর মুড়ি মাখিয়ে একদম চলে এলাম বিছানায়, আর মুড়ি মাখাটা কিন্তু বেশ হয়েছিল, মানে লঙ্কাটা একটু কম ছিল বাট তবু অনেকটাই ভালো ছিল, বেশ ভালোই লেগেছিল। মানে লাল চা রান্নাঘরে তরকারি একটু রয়ে গেছে, তরকারি একটু একটু জাল দিচ্ছি আর জল গরম করে নিয়ে গেলাম। আর এই যে দেখো দুধটা গরম করলাম, আমি ভাত বেড়েছি, আর তার সাথে কি দিয়ে খাচ্ছি বলো তো, মানে ছোট মাছের তরকারিটা ভালো লাগছে না, সেজন্য খাবো না, সেজন্য কি করলাম চলো মাছের তরকারিটা নিয়েছি কিন্তু ভালো লাগছে না, তিতে তেতো লাগছে কেমন যেন, তো সেজন্য যে দেখো ডিম অমলেট করলাম, তো ডিম দিয়ে এদিকটা আর কি একটু ভাত খাবো। দেখো বাটিতে রাত্রেবেলা বাটিতেই ভাত খাই, আর এই যে তরকারিটা দেখো একটু জাল দিয়ে রাখছি, কালকে কিন্তু এটা শুকনো শুকনো হলো না খেতে ভালো লাগবে, ছোট মাছের তরকারি তো। আর জল গরম করে নিয়ে গেছে ওদিকে, আর এই যে ছেলের দুধটা এখন খাওয়াবো আর কি, তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আগে।